সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। নির্মাতা এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী অপি করিমের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। বৃহস্পতিবার তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বলে জানা গেছে। এর আগে 2016 সালে ঈদের দিন তাদের বিয়ে হয় খুব গোপনে। এটি ছিল অপি করিমের তৃতীয় বিয়ে। 2007 সালের 28 অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে অপি বিয়ে করেছিলেন জাপান প্রবাসী ডক্টর আসির আহমেদের সঙ্গে। তার সঙ্গে বিচ্ছেদের পর 2011 সালে ফের বিয়ে করেন নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে অপি করিম বলেন, ঘটনা সত্য কিন্তু এ নিয়ে সংবাদ প্রকাশের দরকার কি। কথার প্রসঙ্গ ঘুরিয়ে অপি করিম আরও বলেন, আমি বর্তমানে আগের মতো আবারও নাটক এবং বিজ্ঞাপনে মনোযোগী হয়েছি। এই বিষয় নিয়ে কথা বলুন, অন্য কিছু না। আগামীতে আরও বেশি বেশি কাজ করব। খুব শীঘ্রই একটি বিজ্ঞাপনের কাজ করতে চলেছি। আগামীতে খণ্ডনাটকের জন্য যে শিডিউলগুলো দিয়েছি সেগুলোও করব। উল্লেখ্য, অপি করিম বর্তমানে আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।